हेलो गाइस, तो हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल इंद्राणीज मेकओवर। तो আবার দেখতেই পাচ্ছো সব আয়োজন যে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চ্যালেঞ্জের, একটা স্পাইসি ম্যাগি চ্যালেঞ্জ। আজকে যেটা করব সেটা হচ্ছে একদম স্পাইসি ম্যাগি চ্যালেঞ্জ, যেটা ভীষণ ঝাল, ভীষণ স্পাইসি। আর রেসিপিটা দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে কতটা ঝাল দিয়ে বানানো হয়েছে। তো তোমরা দেখে নাও, এটা দেখে নাও যে কিভাবে আমরা বানিয়েছি, আর তোমরা অবশ্যই ট্রাই করো। তো চলো রেসিপিটা দেখে আসি। তো দেখে নিয়েছো রেসিপিটা, তো কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর রেসিপিটা কে বানিয়েছে ট্রাই করো। রেসিপিটা কে বানিয়েছে? মেহু, মেহু ডন। তো রেসিপিটা ও বানিয়েছে, নিশ্চয়ই ট্রাই করবে। আমি তো এখনো খাইনি, তো আমি খেয়ে বলবো কেমন হয়েছে। আর তার আগে বলে দিই সবাইকে শুভ বিজয়া আমাদের দুজনের তরফ থেকে। অবশ্যই শুভ বিজয়া, শুভ বিজয়া। আর আশা করি তোমাদের সবার পুজো ভালো কেটেছে, অনেক অনেক ভালো কেটেছে, আমাদেরও খুব ভালো কেটেছে। আর তোমাদের কিরকম কেটেছে সেটা তোমরা কমেন্টে জানাবে। আমি রুলস গুলো বলে দিই। তো এখানে দুটো বলে সরি চাউমিনই বলে ফেলছি, ম্যাগি রাখা আছে দেখতেই পাচ্ছ। তো দেখে দেখে নাও, সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, আগে জিনিস দেখাবো, আগে দেখিয়ে দিই। হ্যাঁ, তো এবার এই দুটোর মধ্যে একটা আমি খাবো, একটা ও খাবে। তো এবার টাইম লিমিট থাকবে, এবার কে আগে শেষ করতে পারে। তো সেখানে ওয়াচ টাইম রেডি করাই আছে। সো এবার স্টার্ট হবে, দেন আমরা খাওয়া স্টার্ট করব। এটা কে ফার্স্ট শেষ করতে পারে? চিটিং করবি না, না না। আচ্ছা, তার জন্য ঝাল লাগলে কি করা হবে? তার জন্য এই দুটো, আসলে আমরা ঝাল খুব একটা আমরা কেউই খাই না। ঝাল থেকে বাঁচানোর জন্য এই লাস্তি দুটো এখানে রয়েছে। আর এখানে একদিন পর কি কলা খায় এখানে, আমরা খাও কলা একটু মিষ্টি করার জন্য। মিষ্টি নেই ঘরে তাই কলা রেখেছে। চলো স্টার্ট করব, স্টার্ট করব, স্টার্ট করে দে। ও নো, না না, খাবো আমি আগে হাতে নেব। চিটিং নো, নো 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 চিটিং, ফেয়ার গেম। এবার আমরা স্টার্ট করে দেব, ফোনটা রাখবো তারপরে কিন্তু খাবি। হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছি। চলো স্টার্ট হয়ে গেছে, চল স্টার্ট কর। ভীষণ স্পাইসি, পুরো চটকদার মশলা ভর্তি, যত ঝাল মশলা ছিল সব দিয়ে দিয়েছি। তোমার চামচে কত কত করে উঠছে রে? আর চিটিং না, একবার অত খেতে পারবি না, আস্তে আস্তে পড়ে যাচ্ছে। ভালো ঝাল আছে গাইস। এরিয়া পড়ে যাচ্ছে, ফুলে ফুলে খাবি, খুব ঝাল লাগছে। খাবি আমার থেকে? খুব খাবি না? তুই চিটিং করছিস, তুই আমাকে বেশি দিয়েছি। গাইস, আমাকে বেশি দেওয়া হয়েছে, এক মিনিট অলরেডি হয়ে গেছে, আমি হেরে যাবো মনে হচ্ছে। সব সমান সমান দিয়েছি না, এই গো। তোমরা তো যদি দেখে খুব মজা পাও, অবশ্যই কমেন্টে জানাবে, এরকম বন্ধুদের সাথে ট্রাই করবে, কমেডি চ্যালেঞ্জ করবে। যদি আরো দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাও। আর এরকম কিরকম বলতে পারছি না, কিরকম বুঝতে পারবো, বলতে পারছি না আমি এখন, খুব ভালো লাগছে। খাবি আমার থেকে? ভালো লাগছে, বাবা গুম শেষই হচ্ছে না।
বাটিটা ছোট দেখলে কি হবে মনে হচ্ছে অনেক অনেক ছোট প্যাকেট বড় বড় ধামাকা বাবা পরে থাকলে কিন্তু হবে না, পরে নেই। তাও দেখ প্লেটে আছে, আছে পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ড, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এগারো পাঁচ মিনিট কান জ্বলছে, চলে চলে চলে। তো উইনার আমি, সেই থ্যাংক ইউ সবাইকে এত অ্যাপ্রিসিয়েট করার জন্য। আগে চলে আমার কলা খেয়ে নেব। তো তোমরা ভিডিওটা দেখলে আশা করছি বুঝতে পেরেইছ ভিডিওটাতে আমাদের এতটা কেটে গেছে, অলমোস্ট হাসিও পাচ্ছে, রাগও উঠছে, বুঝতে পারছি না কি বলবো। এর আগে একবার ভিডিওটা বানানো হয়েছিল, তার আগে তখন কিন্তু পুরো প্রপার ভালো ছিল, কিন্তু আনফরচুনেটলি ভিডিওটা ডিলিট হয়ে গেছিল আমার কাছ থেকে, তার জন্য আবার রিশুট করা হলো ভিডিওটা। বাট এটাতেও আনফরচুনেটলি কিছু ক্যামেরাটা নড়ে গিয়ে হলো, সে একটা গন্ডগোল হলো। বাট আমরা তো থামবো না, ভিডিও ছাড়বই, ওটাই ছাড়বো, ওটাই দেখাবো। তো ওটাই তোমরা দেখো, দেখে কমেন্ট করো অবশ্যই কেমন লাগলো জানিও। আর এটা এন্ডিং ভিডিও খুব কষ্ট করে ভিডিওটা বানাতে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও, কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, লাগলে কমেন্ট বুঝতে পারবে যে আমরা কি করেছি, সেটা কিন্তু বুঝতে একটু কেটে গেছে। আর এই যা না পুরো কাটিনি, অন্তত এতটা অবধি কেটেছে। তো এটাই বলার, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, অনেক কষ্ট করেই বানাতে হয় ভিডিওগুলো। তোমরা তো অন ক্যামেরা দেখো আমাদেরকে, কিন্তু অফ ক্যামেরা যা করি আমরা না আমরাই জানি। সো দ্যাটস অল, তো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।